নমস্কার, আমি সুদীপ্তা। এবি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ টাইমসে। শোকের ছায়া জেলা জুড়ে, বন্ধ থাকলো কার্ডিফেল, মাল নদীতে বিসর্জন বিপর্যয়ে তদন্তের আশ্বাস জেলা শাসক মৌমিতা গোদরা বসুর। হাতে আর মাত্র একটা দিন, ব্যস্ততা তুঙ্গে কুমোরটুলি থেকে বাজারের বিকিকিনিতে, কিন্তু আকাশে মেঘের ভ্রুকুটি অস্বস্তিতে ফেলছে ভক্তদের, লক্ষ্মী পুজোতেও বৃষ্টির সম্ভাবনা। এবার আসছে বিস্তারিত সংবাদে। বিভিন্ন মহল থেকে ওঠা অভিযোগের তদন্ত যখন হবে, তেমনই ব্যবস্থা নেওয়া হয়েছিল সেটাই। আগামীতে আরও সতর্কতা গ্রহণ করা হবে। হরপাপান দুর্ঘটনা নিয়ে এমনটাই জানালেন জেলা শাসক মৌমিতা গোদরা বসু। শুক্রবার জলপাইগুড়ি জেলা শাসক এক সাংবাদিক সম্মেলন করে সর্বশেষ পরিস্থিতি ব্যাখ্যা করেন। গত বুধবার মাল নদীতে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় আসা হরপাপানের কারণে যেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, তাতে এখনও পর্যন্ত সরকারিভাবে মৃত্যু হয়েছে 8 জনের, আহত প্রায় 13 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন মহল থেকে মাল নদীতে হরপাপান আসার বিষয়ে এত বড় ঘটনা ঘটার যেসব অভিযোগ উঠেছে, সেইগুলিকেও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন জেলা শাসক। এছাড়াও ইতিমধ্যে রাজ্য সরকার দ্বারা ঘোষিত ক্ষতিপূরণের অর্থ প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। একটা খুব ভয়াবহ একটা ফ্ল্যাশ ফ্লাডের কারণে আপাতত আমাদের কাছে যা ফিগার্স আছে যে 13 জন মতন ইনজিওর আছেন, 13 জনের মধ্যে এখন প্রায় 8 জন মতন ডিসচার্জও হয়ে গেছে। আর এছাড়া দুর্ভাগ্যজনকভাবে 8 জনের মৃত্যু হয়েছে। এবং এটা একটা হরপাবান, হঠাৎ করে জলটা বেড়ে যায়, এমন একটি নদীতে বেড়ে যায় যেখানে অ্যাঙ্কেল ডিপ ওয়াটার ছিল, এবং সেখানে হঠাৎ উইদিন সেকেন্ডস, তো সেখানে যখন বেড়ে যায় সেই মুহূর্তে যেটা মানুষের যেটা ওনারা যেটা মানে ওখানকার যারা লোকাল ইউথ ছিল, যারা সিভিল ডিফেন্স ভলান্টিয়ার ছিল, তারা যেইভাবে অ্যাকশন নিয়েছে সেটাও আমি সাধুবাদ জানাই। কারণ সেখানে আমরা যেটা ছবিও দেখেছি, আপনারাও দেখেছেন যে অনেক মানুষ সেই সময় কিন্তু ঘাটে ছিলেন, কিন্তু আমরা আপাতত যেটা মানে প্রত্যেকটা ডেটই খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু ক্যাজুয়ালিটি অনেকটাই কমানো গেছে বিকজ অফ দ্য কুইক অ্যাকশন বাই দ্য সিভিল ডিফেন্স ভলান্টিয়ার, বাই সাধারণ মানুষ, তারাও সেখানে হাত বাড়িয়েছিলেন এবং সেইভাবে সাঁতরে তাদেরকে উদ্ধার করা গেছে। তো আমাদের ওখানে মিউনিসিপ্যালিটির তরফ থেকেও বিভিন্ন যে অ্যারেঞ্জমেন্টস গুলো ছিল, যেমন এনাফ লাইটিংও ছিল, সেই জন্য লাইট ছিল বলেই সেই মতন করে আমরা সেই ছবিগুলো আমরা দেখেছি যেখানে উদ্ধার কার্য করা গেছে। এছাড়াও একটা যখনই একটা হঠাৎ যখন একটা জল বাড়ে, তখন সেই সময়তে সেই টাইমে মানে যেই বুদ্ধিতে তারা সবাই যারা ঝাঁপিয়েছে, তারা যা যা আমাদের ইকুইপমেন্ট ছিল সেই সময়, এমনকি এখানে এসডিও মাল আছেন তিনি এবং তার সাথেও অন্যান্য জন মানে দড়ি নিয়ে একটা আইল্যান্ড মতন ছিল ওখানে, সেইখানে থেকে দাঁড়িয়ে তাদেরকে আবার সেই দড়ির সাহায্যে আবার এই পারে নিয়ে আসা, তারপরে আবার ডাউন স্ট্রিমে গিয়ে সঙ্গে সঙ্গে, কারণ যেহেতু সেই নদীটা খুব তাড়াতাড়ি ফ্লো করছে, তাহলে সেই মতন একদম সেই টাইমে ডাউন স্ট্রিমে গিয়ে সেখানে সেইগুলো যারা ওখানে ভেসে যাচ্ছে, আমরা অনেকেই কিন্তু ভেসে যাওয়ার ছবি দেখেছি, এবং সেখানে যারা ভেসে যাচ্ছে তাদেরকে সেই মতন করে আটকানো, সঙ্গে সঙ্গে তাদেরকে পাড়ে এনে অন্তত জলটা তাদের শরীর থেকে বার করে নিয়ে তারপরে হসপিটালাইজ করা, এই সমস্তগুলো যেটা সেখানকার মানুষ সাধারণ মানুষ যেটা সেই সময়তে করেছেন, আমি মনে করি যে সেটা সত্যি খুবই একটি উল্লেখযোগ্য ব্যাপার। এবং সেখানে তারা মানে অনেকটাই হয়তো ক্যাজুয়ালিটি আমরা আটকাতে পেরেছি, কারণ লেভেলে একটা জয়েন্ট ইন্সপেকশন হয়েছিল, তো সেইখানে ওই আমি যেটা বললাম যে একটা জল যাতে অল্প থাকে সেইটা ক্রিয়েট করার জন্য যে তারা হয়তো একটা ছোট মানে আরেকটু হয়তো চ্যানেল কাটিং অন্তত করেছিলেন, কিন্তু কোনো এমব্যাংকমেন্ট করা বা বাঁধ বা রিভার ডিফ্লেক্টর সেরকম আমরা কিন্তু পাচ্ছি না, কিন্তু তাও আমরা পরবর্তীকালে আমরা দেখে নেবো। না, এইটা অ্যাকচুয়ালি আইডেন্টিফাই এখনো করা যায়নি,
কারণ ওই টাইমে অনেক জায়গাতেই বৃষ্টি হচ্ছে, কিন্তু আবার সেই বৃষ্টি কতটা, সেই জলটা নেমে এলে এতটা জল হয়, কারণ ইনফ্যাক্ট তার 2-2.5 ঘন্টা পরেও কিন্তু জলটা খুব বেশি ছিল নদীতে। তো সেইটা কোথা থেকে এলো সেটা আমাদেরকে নিশ্চয়ই মানে পুরো একদম আপস্ট্রিমে গিয়ে একবার দেখতে হবে। আরেকটা এলিগেশন বারবার এসছে, সেটা হচ্ছে দেয়ার আর অনলি 8 সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স এন্ড দে ওয়্যার ভেরি মাচ ইলিকুইপড। তো আপনি হয়তো বলেছেন ইউ মাস্ট হ্যাভ পাসড আ মেসেজ যাতে ঠিকঠাক মানে অ্যারেঞ্জমেন্ট থাকে, কিন্তু দেয়ার ওয়াজ আ ল্যাক অফ অ্যারেঞ্জমেন্ট অ্যাজ পার দ্য এলিগেশন অফ দ্য লোকাল। আমি আপনাদের একটা কথা বলি যে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার এই জন্য দেওয়া হয় মানে অনেক ঘাটে 6টা, অনেক ঘাটে 8টা, অনেক ঘাটে হয়তো 12টা, সেটা এইভাবে দেওয়া হয় যে যদি কোনো ড্রাউনিং হয় ভাসানের টাইমে তাহলে সঙ্গে সঙ্গে তারা ঝাঁপিয়ে তাদেরকে উদ্ধার করে। কিন্তু যখন একটা খরপা বান আসে আর যেখানে শ শ লোক ওই জায়গাতে দাঁড়িয়ে ছিল, সেইখানে কিন্তু সিভিল ডিফেন্সের ওই 8 জন বা 12 জন যতটা করতে পেরেছেন তার সাথে সাধারণ মানুষ, সেইটা কিন্তু আমাদেরকে সাধুবাদ জানাতে হবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি 7 নম্বর ওয়ার্ডের আমাদের যে কাউন্সিলর কার্যালয় রয়েছে সেখানে আমরা সকলে আজকে এখানে উপস্থিত হয়েছি। আজকে একটি দুঃখের দিন। আপনারা জানেন যে পুজোর 4টি দিন সকলে আমরা আনন্দ করার পর গতকাল রাত্রে একটি মর্মান্তিক প্রাকৃতিক বিপর্যয় ঘটে এবং সেটা মালবাজারের একটি হরপা বানে কিছু মানুষ ভেসে তলিয়ে যায় ভাসান যাত্রাকে উপলক্ষ করে। সেখানে 8 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে, কিছু মানুষ আহত হয়েছেন। ইতিমধ্যেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত খোঁজখবর নিয়ে ওখানে তিনি তাদের প্রতিনিধি পাঠিয়ে সেই মানুষদের পাশে দাঁড়িয়েছেন এবং আমরাও আজকে একটি দুঃখের দিন হিসাবে আজকে আমরা সকলে এখানে ওয়ার্ডবাসী একত্রে মিলিত হয়েছি যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং যারা আহত হয়েছেন তাদেরকে দ্রুত আরোগ্য কামনা আমরা এখানে সকলে আজকে একসাথে মিলিত হয়ে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে আজকে আমাদের এখানে মিলিত হওয়া। আগামী রবিবার কোজাগরি লক্ষ্মী পুজো, ফের আকাশে কালো মেঘের ভ্রুকুটি, দুপুরের দিকে মেঘের গর্জনের সঙ্গে বৃষ্টিপাত, সেক্ষেত্রে সাময়িকভাবে বাজারে ক্রেতা বিক্রেতারা অসুবিধায় পড়েন, তবে কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর তা থেমেও গেল। লক্ষ্মী পুজো উপলক্ষে ফল থেকে সবজি সবকিছুর দাম আকাশ ছোঁয়া, হাত পুড়ছে মধ্যবৃত্ত থেকে সাধারণ মানুষের, তবুও উদ্যোগে খামতি নেই ক্রেতাদের। এদিন অর্থাৎ শুক্রবার জলপাইগুড়ির দিন বাজারে পুজোর বাজার করতে দেখা গেল সাধারণ মানুষকে। অনেকদিন পর এতটাই ভিড় ভাট্টায় ভরে উঠল বাজার, রেডিমেড নাড়ু থেকে মোয়া সব কিনতে ব্যস্ত ক্রেতারা। এমনিতে তো ভালোই করছি, দুপুরবেলা এসছি একটু ফাঁকা থাকার জন্য আর কি। যাই হোক, তাও ভিড় আছে তবে তুলনামূলক কম। তবে বাজার তো আগুন এটাই বলতে পারি, এখন ডাব কিনতে হচ্ছে 40-30 টাকা দিয়ে, মানে খুবই এটা। তাছাড়া তো আমি আর তো ঠিক অ্যাকচুয়ালি ওইভাবে তো ঠিক বলতে পারবো না, তবে কিছু কিছু তো বেড়েছেই, 10-15 টাকা হয়তো বেড়েছেই, ওরকম তো হবেই, 10-20 টাকা করে তো প্রতিটা, বা তার বেশিও হতে পারে, 20-30 টাকাও বেড়েছে কোনো কোনো ফলে, আপেল টাপেলের ক্ষেত্রে। না, আমি কখনো কিনি না রেডিমেড নাড়ু, নিজে বানাই আর কি। সময়ের অভাব দাদা, সময়ের হয় না, বাড়িতে তো বানানো হয়, কিন্তু মানে পুজোর জন্য কিছু, হ্যাঁ সময় করে ওঠা যায় না সেটা, না 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 সেরকম কোনো সমস্যাই হচ্ছে না বাজার করতে, এইভাবেই যেন ভালোভাবে চলে সব কিছু আবার আগের মতো, আর যেন এরকম মহামারী না আসে এটাই। আর লক্ষ্মী পূজা বাজার করতে গেল বলতে এবার দাম অনেক বেশি আছে, মোটামুটি ভালোই বেশি আছে, ওই ধরেন কেজি পথে 15-10 টাকা। আর কী করবো, আমাদের মানে পূজাটা হচ্ছে এরকম, সমস্ত বাঙালি সব প্রতিটা ঘরে ঘরেই পূজা আমরা করে থাকি, তা করতে হবেই। তাও পাবলিকের মানে অস্বাভাবিক ভিড়, সবাই কম বেশি করে কিনছেই, দেখলাম তো আমি তো এই পাশের দোকানটা নিলাম, তিল নিলাম ঠিকই আছে, খেজুর নিলাম মোটামুটি 7-8 দিনের মধ্যে আছে, গুড় নিলাম, তেল নিলাম, গুড় 65 টাকা করে কিলো নিয়েছে। ফলের দাম এদিকে 10-15 টাকা বেড়েছে,
কিছু উপকরণের দাম আকাশ ছোঁয়া। আপেল কেজি প্রতি 100 টাকা, ন্যাশপাতি 100 টাকা, আখ 40 টাকা, জল সিঙ্গারা বা পানি ফল 100 গ্রাম 20 টাকা, ছোট ডাব 30 টাকা, প্রতিমা 150 থেকে শুরু করে 300 টাকা, পট 100 টাকা থেকে শুরু। এই রকমই দাম দস্তুর করতে দেখা গেল ক্রেতা বিক্রেতাদের। পাকের জন্য যে গুড়টা আসতেছে না, সেটা মনে করো মোটামুটি 55 থেকে 60 টাকা এর মধ্যে হোলসেল বিক্রি হচ্ছে, 55 টাকা 56 টাকা এরকম বিক্রি হচ্ছে হোলসেল, 57 টাকা। আর যেটা রিটেলে আমরা বেঁচেছি 65 টাকা কেজি। দামটা হচ্ছে যেহেতু এখন গরম পড়ছে তো আমদানিটা সেরকম হয়নি, দামটা একটু বেশি আছে। এই মনে করেন গতবারের তুলনায় আবার 10 টাকা কিন্তু বেশি আছে, 35 টাকা গেছে। কিন্তু এটা গরমের জন্য, যেহেতু পূজাটা আগে পড়ছে এই জন্য গরমটা আছে, মালটা সেগুলো তৈরি হচ্ছে না। সরকার মুড়ির কোনো দাম বাড়ে নাই, মুড়ির দাম বাড়ে, খই দাম একটু ভাড়ার জন্য বাড়ছে, গাড়ি ভাড়ার জন্য। আচ্ছা আচ্ছা, গাড়ি ভাড়ার জন্য খই দাম এই মোটামুটি 10 থেকে 15 টাকা কেজি বাড়ছে, না ওগুলো সেম দামই আছে, অল্প সামান্য কিছু বাড়ছে, কোনো দাম বাড়ে নাই। কালকে বোঝা যায়, আজকে প্রথম দিন ভিড় কম আছে, কিন্তু বিকেলবেলা 4-5টার পরেই ভিড়টা হয়। আমার আগামী দিন আছে জীবন সেন। ধীমান রায়ের রিপোর্ট। নাওয়া খাওয়ার পালা শেষ, পালপাড়ায় এখন লক্ষ্মীর পট সরা আঁকতে ব্যস্ত আট থেকে আসে। রবিবার কোজাগরি লক্ষ্মী পুজো, তার আগে জলপাইগুড়ির অরবিন্দনগরের পালপাড়ায় এখন ব্যস্ততা তুঙ্গে। সরা মানে মাটির তৈরি গোলাকার ঢাকনা বা পাত্র, তার উপরে রঙিন মসৃণ খড়ি মাটির প্রলেপ লাগিয়ে নানা উজ্জ্বল রঙের ব্যবহার করে ফুটিয়ে তোলা হয় দেবদেবীর চিত্র। প্রাচীনকাল থেকেই এই সরার ব্যবহার লক্ষণীয়। লক্ষ্মীর সঙ্গে সরা হয় নানা রকমের, মাঝে লক্ষ্মী, পাশে জয়া বিজয়া, উপরে লক্ষ্মী, নিচে নারায়ণ, পেঁচা, ময়ূর, সরা বা পটের মাঝে সুসজ্জিতা লক্ষ্মীদেবী, তার বাহন পেঁচা। জলপাইগুড়ি শহরের অরবিন্দনগর এলাকার পালপাড়ার পটশিল্পী দীপা পাল এ বিষয়ে বলেন। তো আপনারা কি কি সরার উপর কি কি আঁকছেন যদি বলেন? আমরা সরার উপরে দুর্গা প্রতিমা আঁকছি, লক্ষ্মী নারায়ণ আছে, জয়া বিজয়া আছে, শুধু লক্ষ্মীও আছে, পাঁচ মূর্তি আছে, তিন পুতুল আছে, জয়া বিজয়া লক্ষ্মী নারায়ণ নিয়ে। গত 2 বছর তো করোনা পরিস্থিতিতে ব্যবসা একটু অসুবিধা ছিল, এবার স্বাভাবিক হয়েছে, মানে কতটা আশাবাদী আপনারা এই এই ব্যবসায়? আমরা তো একটু আশা করেই আছি, 2 বছর করোনার মধ্যে বিক্রিবাট্টা সেরকম হয়নি, আবার দিন যাচ্ছে দাম প্রচুর বেড়েই যাচ্ছে। অন্যদিকে শিশু শিল্পী দোয়েল পাল বলে পড়াশোনার পাশাপাশি এই রকম কাজ করতে দিব্যি লাগে তার। হ্যাঁ, আজকে কি আঁকছো? আজকে আমরা লক্ষ্মী প্রতিমা আঁকছি। লক্ষ্মী প্রতিমা মানে কি? কি কি লক্ষ্মী প্রতিমা তৈরি করছো? কিসের উপর? সরার উপর। সরার উপর। তো এই কাজ সাধারণত তোমাদের বাড়িতে কে করে? আমার বাবা করেন। তো তোমার এই কাজ করতে ভালো লাগে? তুমি আর কে কে আঁকো এই কাজ? এই কাজ আমি আঁকি, আমার বোন আঁকে, আমার মা আঁকে, আমার পিসিরা আঁকে, আমার বাবা আঁকে। আঁকতে ভালো লাগে? তো এই পড়াশোনার পাশাপাশি এরকম কাজ, মানে আগামী দিনে আর কি কি করতে ইচ্ছে করে তোমার? আগামী দিনে আমার এগুলোই করতে ইচ্ছে করে, তারপর পড়াশুনো করতে ইচ্ছে করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, শুনে থাকুন। নতুন রূপে নতুন সাজে এবার শহর জলপাইগুড়ির চির পরিচিত প্রপেলোর এক্সক্লুসিভ শোরুম। সকল প্রকার কিচেন চিমনি, অত্যাধুনিক সকল প্রকার মডেল সুলভ মূল্যে মিলবে এখানে। এখানে বিভিন্ন জেনারেশনের কিচেন চিমনি ছাড়াও রয়েছে ওয়াটার পিউরিফায়ার এবং অ্যাক্সেসরিজও। প্রতিটি প্রপেলো কিচেন চিমনি কেনাকাটায় রয়েছে হেভি ডিসকাউন্ট, পাবেন এক্সচেঞ্জের সুবিধা ও ইসি ইএমআই এর সুযোগও। প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ছাড়ের সুযোগ এবং লাইফটাইম ওয়ারেন্টি। তাই দেরি না করে আপনার প্রিয় রান্নাঘরকে মনের মতো করে সাজাতে আজই চলে আসুন প্রপেলোর এক্সক্লুসিভ শোরুমে। আমাদের ঠিকানা প্রপেলো, উকিলপাড়া, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832026964 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর।
ভিড় থাকার বদলে শূন্যতার ছবি ধরা পড়ল ক্যামেরায়। বন্ধ রাখা হয়েছিল পুজোর লাইটিং। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বিভিন্ন পূজা মণ্ডপগুলিতে এই শূন্যতায় মন ভারাক্রান্ত। সরকারি ঘোষণা অনুযায়ী 7 তারিখ কার্নিভাল অনুষ্ঠান হওয়ার কথা ছিল জলপাইগুড়িতে, কিন্তু 10 দিন মাল নদীতে হরপা বানে 8 জনের মৃত্যুর খবরে জেলা প্রশাসন মারফত বন্ধ করে দেওয়া হয় সেই কার্নিভাল। আর সেই কারণেই কার্নিভাল থেকে পিছু হটে যায় জলপাইগুড়ি। পূজো মণ্ডপগুলি এখন প্রায় জনমানব শূন্য। পরিবেশ খারাপ লাগছে, এরকম একটা ভালো ভালো এত পরিশ্রম করে এত সুন্দর সুন্দর এরা সব অনুষ্ঠানের আয়োজন করছে, কিন্তু দর্শকের মন ভাঙাক্রান্ত এই মুহূর্তে। ওই যে ঘটনাটা মাল বাজারে ঘটে গেছে, এটা কেউ মেনে নিতে পারছে না। এতগুলো প্রাণ, জলজান্ত প্রাণ এভাবে নষ্ট হয়ে গেল, পাবলিকের মনটা খারাপ হয়ে গেছে। এই জন্য এত সুন্দর প্যান্ডেলগুলো রাখা সত্ত্বেও মানুষ আর মণ্ডপমুখী হচ্ছে না, তারা খুব দুঃখ, খুব মর্মাহত। যাদের নিরুপায় একদমই কোনো দিন দেখতে পারিনি, আমি যেরকম একটা পূজায় ব্যস্ত ছিলাম বলে আমি আসতে পারিনি, যার জন্য আমি হাতে একটু দেখে যাচ্ছি। এসে কী দেখছেন? খুব খারাপ লাগছে, এত সুন্দর প্রচেষ্টা অথচ দর্শকের অভাব। দর্শক ছাড়া তো কোনো কিছু হয় না। যেমন একটা ভালো গানের যদি ভালো শ্রোতা না পাওয়া যায়, গায়িকা বা গায়ক কখনো গান করে সে মজাটা পায় না। সেরকমই এত বড় একটা জিনিস বানানো হলো ক্লাবের তরফ থেকে, কিন্তু দর্শক নাই। খুব খারাপ লাগছে, হাহাকার লাগছে চারিদিকটা। লাইটিংও বন্ধ করা হয়েছে, লাইটিং বন্ধ করা আছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শারদোৎসবের আনন্দের রেশ কাটতে না কাটতেই ভাঙানি পূজায় মাতলেন ময়নাগুড়ি ব্লকের পদ্মতি 1 এবং 2 অঞ্চলের বাসিন্দারা। বৃহস্পতিবার দুই অঞ্চলের বিভিন্ন জায়গায় মা ভাঙানি পুজোর আয়োজন করা হয়। খয়েরখাল অর্জুনবাড়ির গীতাঞ্জলি সংঘ, গৌড়গ্রাম নওয়াপাড়া গীতাঞ্জলি সংঘের পরিচালনায় পাশাপাশি 2টি ভাঙানি পুজো অনুষ্ঠিত হচ্ছে। সেই উপলক্ষে 2টি মণ্ডপ প্রাঙ্গণেই মা ভাঙানির মেলা বসে, যাকে ঘিরে গ্রামবাসীদের মধ্যে উন্মাদনা উত্তেজনা ছিল তুঙ্গে। 2টি মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। ময়নাগুড়ি থেকে উৎপল সেনের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শোকের ছায়া জেলা জুড়ে বন্ধ থাকলো কার্নিভাল। মাল নদীতে বিসর্জন বিপর্যয়ে তদন্তের আশ্বাস জেলা শাসক মৌমিতা গোদরা বসুর। হাতে আর মাত্র একটা দিন, ব্যস্ততা তুঙ্গে কুমোরটুলি থেকে বাজারের বিকিকিনিতে, কিন্তু আকাশে মেঘের ভ্রুকুটি অস্বস্তিতে ফেলছে ভক্তদের। লক্ষ্মী পুজোতেও বৃষ্টির সম্ভাবনা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ফিশের। নমস্কার।